প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নবম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুদ আলম জনি। আজ নবম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনের দ্বিতীয় লেকচার। আজকের লেকচারে আমরা আলোচনা করব যোজনী ও সংকেত নিয়ে। তাহলে শুরু করা যাক। আসলে যোজনীর কনসেপ্টটা তোমাদের কাছে এখনো একটু ক্লিয়ার থাকবে না, অর্থাৎ তোমাদেরকে যোজনীর মানগুলো আপাতত একটু মুখস্থই করতে হবে। কেন? কারণ পঞ্চম অধ্যায়ে যখন আমরা যাব, আমরা তৃতীয় অধ্যায় শেষ করতে করতে ইলেকট্রন বিন্যাসের ব্যাপারে একটা ভালো ধারণা নিয়ে নেব। যখন আমরা ইলেকট্রন বিন্যাসটা শেষ করব, তারপরে পঞ্চম অধ্যায় গিয়ে আমরা যোজনী, ধাতু যোজনী, অহতু যোজনী এই ব্যাপারে আমরা বিশদ আলোচনা করব। তো সেই আলোচনাটা আমি আজকে শুরু করছি না। ক্লাস এইটের ধারাবাহিকতা অনুযায়ী, ক্লাস এইটে তোমরা যে ধরনের ধারণা পেয়েছিলে তার উপর ভিত্তি করে আমি আজ যোজনীটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। যোজনী মানে কি? যোজনী আমি যদি সিম্পলি বলি, যোজনী মানে হচ্ছে মৌলিক পদার্থে যুক্ত হওয়ার ক্ষমতা। আমি আবারও বলছি, এটা প্রকৃত সংজ্ঞা না, তবে এই অধ্যায় পড়ার জন্য এটাই সবচেয়ে তোমাদের জন্য বেস্ট হবে, কারণ আমরা সংকেত কিভাবে লেখে এটা নিয়ে একটু আজকে চর্চা করব। তাহলে আবার বলি, যোজনী মানে হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা, মানে এক মৌলিক পদার্থ অপর কোনো মৌলিক পদার্থের সাথে কত সংখ্যায় যুক্ত হতে পারে বা কতটা বাহুর মাধ্যমে যুক্ত হতে পারে তাকে যোজনী বলে। যেমন আমি সিম্পলি মানুষ, আমার দুটো হাত আছে, তাহলে আমি দুটো হাত দিয়ে কারোর সাথে হ্যান্ডশেক করতে পারি বা যে কোনো জিনিস গ্রিপ করতে পারি, ধরতে পারি, তাহলে আমার যোজনী কিন্তু দুই। আমি যদি আমার সাথে একটা গাছের বানরের তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে গাছের বানরের যোজনী কিন্তু পাঁচ, কারণ তার হাত পা বলতে কিছু নেই, তার চারটা বাহু আছে এবং তা দিয়েও সে ধরতে পারে এবং লেজ দিয়েও সে খুব সুন্দরভাবে ঝুলে থাকতে পারে, তাহলে তার যোজনী কিন্তু পাঁচ ধরা হবে। তাহলে যাক, এভাবেই আমরা যোজনীর ব্যাপারে একটু সিম্পলি ধারণা নিলাম। তো এভাবে যোজনীর ব্যাপারে আমাদের বইয়ে পঞ্চম অধ্যায় 86 এবং 87 নম্বর পেজে তোমরা চেক করবা, দুটো চার্ট দেওয়া আছে, মৌলিক পদার্থের যোজনী, যৌগমূলক সমূহের যোজনী, এটা তোমরা একটু প্র্যাকটিস করবা ভালোভাবে, ঠিক আছে? তো এই জিনিসটা, এই যোজনী যদি মুখস্থ না করছো, তাহলে কিন্তু যোগের সংকেত নিয়ে প্রচণ্ড মানে একটা ঝামেলা শুরু হয়ে যাবে। যে সংকেত কি, সংকেত লেখার নিয়ম এটা আমরা পরে করব, কিন্তু যোজনী যদি আমি না জানি, পরীক্ষাতে ছোট প্রশ্ন, খ নম্বরের প্রশ্ন অথবা এমসিকিউর মধ্যে যে কোনো একটা সংকেত দিয়ে বলে অমুক যোগের সংকেত কি, ঠিক আছে, এখন অমুক যোগের সংকেত কি, এখন এই সংকেতের ব্যাপারে বা অমুক যোগের সংকেতের মধ্যে কতগুলো পরমাণু আছে বা পাঁচটি অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে, এই ধরনের যে প্রশ্নগুলো থাকে, এই ধরনের প্রশ্ন ক্র্যাক করার জন্য যোজনী অবশ্যই জানতে হয়, নাহলে তুমি সংকেত লিখতে পারবা না। আর যদি সংকেত লিখতে না পারো, তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ প্রশ্নটাই মিস যাবে। তাহলে যোজনীর ব্যাপারে আমি আর একটু আলোচনা করছি, আবারও একই কথা, যে যোজনী কি, কোনো মৌলিক পদার্থ অপর কোনো মৌলিক পদার্থের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে যোজনী বলছে। আবারও বলছে, এটা প্রকৃত সংজ্ঞা না, প্রকৃত সংজ্ঞা আমরা পঞ্চম অধ্যায় গিয়ে পড়বো। এরপর আসা যাক সংকেত। সংকেত কাকে বলে, ঠিক আছে? তো সংকেত কাকে বলে? সংকেত হচ্ছে যে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে অণু। আবারও বলছি, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম অণু। অণুকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলে। আমি আবারও বলছি, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে অণু। অণুকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলে। এখন অণু দুই প্রকার হতে পারে, মৌলিক পদার্থের হতে পারে, যৌগিক পদার্থের হতে পারে। তাহলে মৌলিক পদার্থের যে অণুগুলো আছে, তো আমি যদি মৌলের অণু এই ব্যাপারে আলোচনা করি, তাহলে কি কি লিখব, হাতে গোনা কয়েকটা, 118টা মৌলিক পদার্থের মধ্যে হাতে গোনা 12-13টা মৌলিক পদার্থ এমন আছে যারা অনুগঠন করে মৌলিক পদার্থের। নর্মালি মৌলিক পদার্থের অণু হয় না, কিছু কিছু মৌলিক পদার্থ অনুগঠন করে, যা এদের ব্যাপারে তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন H2N2O2, হ্যালোজেন সমূহ, হ্যালোজেন সমূহ তোমরা যদিও পর্যায় সারণী এখনো পড়ো নেই, তো গ্রুপ 70 নামে একটা গ্রুপ আছে, তাদেরকে হ্যালোজেন বলা হয়। তো তারা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আরও দুটি মৌলিক পদার্থ আছে, অ্যাস্টেটিন এবং টেনিসেন, তবে তাদেরকে আমি লিখছি না, কারণ তারা রাসায়নিক বিক্রিয়া খুব বেশি একটা অংশগ্রহণ করে না। তারপরে সালফার এবং ফসফরাস আছে, ফসফরাস এবং অনুসঙ্গে হচ্ছে P4, সালফার হচ্ছে S8। আপাতত আমরা যদি এই কয়েকটি মৌলিক পদার্থের ব্যাপারে জানি, তাতেই আমাদের কাজ হয়ে যাবে, যে মৌলিক পদার্থের অনুসঙ্গে হচ্ছে এগুলো, ঠিক আছে? এখন এইখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, এখন হাইড্রোজেন এর পরমাণুকে আমরা H দ্বারা প্রকাশ করি, হাইড্রোজেন পরমাণুকে আমরা H দ্বারা প্রকাশ করছি, কিন্তু হাইড্রোজেনের অণুকে আমরা H2 দ্বারা প্রকাশ করছি। তোমরা ক্লাস 8 এই ধরনের প্রশ্ন পেয়েছিলে, হয়তো বা HOH2 এর মধ্যে পার্থক্য লেখো, অথবা HOH2 বলতে কি বুঝো। তো H হচ্ছে হাইড্রোজেনের পরমাণু, কিন্তু H2 হচ্ছে হাইড্রোজেনের অণু। সিম্পল ব্যাপার, অণুর মধ্যে হয় একাধিক মৌলিক পদার্থ থাকবে, নাহলে কোনো না কোনো নাম্বার তুমি দেখতে পারবা, সংকেতের নিচে কোনো না কোনো তুমি নাম্বার দেখতে পারবা, এর মাধ্যমে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে এটা একটা অণু। তো আমরা আপাতত মৌলিক পদার্থের অণু নিয়ে কথা বলছি। তো এখন এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে,
বা কোন ধরনের প্রশ্ন আসতে পারে, খ নম্বরের প্রশ্ন অথবা এমসিকিউ টাইপ প্রশ্ন, এখান থেকে কিন্তু খুব বেশি একটা বড় প্রশ্ন আসবে না। তাহলে খ নম্বরের প্রশ্ন যদি আমি বলি যে এখানে থ্রি পি ফোর বললাম, থ্রি পি ফোর এই কথাটার অর্থ কি, যদি প্রশ্ন করে থ্রি পি ফোর এর অর্থ কি, এর অর্থ হচ্ছে এখানে ফসফরাসের তিনটি অণু আছে এবং পরমাণু সংখ্যা হচ্ছে তিন চার বারোটি, ঠিক আছে। আবারও বলছে থ্রি পি ফোর যদি এখানে লেখা থাকে এই কথার অর্থ কি, সামনে যে সংখ্যাটা সেটা হচ্ছে অণু সংখ্যা, আর গুণ করার পর আমি যা পাবো তা হচ্ছে পরমাণু সংখ্যা। একই জিনিস হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন এখানে হাইড্রোজেন লেখা আছে, আমি আগে এটা লিখে নিই যে থ্রি পি ফোর এর অর্থ হচ্ছে যে এখানে অণু সংখ্যা তিনটি আর পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা তিন চার বারোটি, একবারে আমি লিখলাম বারোটি এমসিকিউর মধ্যে অথবা ছোট প্রশ্ন খ নম্বরের প্রশ্ন আপনার এটা আসতে পারে। তাহলে থ্রি পি ফোর বলতে আমরা বুঝি, আবার বলছি সামনের সংখ্যাটা অণু সংখ্যা এবং গুণ করার পর আমি যা পাবো তা হচ্ছে পরমাণু সংখ্যা। তাহলে এখানে তিনটি অণু, এখানে হচ্ছে বারোটি পরমাণু। একইভাবে যদি আমি এখানে বলি যে ফাইভ এইচ টু বলতে কি বুঝো, ফাইভ এইচ টু বলতে কি বুঝো, খ নম্বরের প্রশ্ন আসলো, তো ফাইভ এইচ টু বলতে আমরা বুঝি যে এখানে হাইড্রোজেনের অণু সংখ্যা হচ্ছে পাঁচ, সামনের সংখ্যা যেহেতু সামনে যা থাকবে তাই অণু সংখ্যা, এবং পরমাণু সংখ্যা হচ্ছে পাঁচ দুগুণ দশ। হ্যাঁ, এখন এখানে একটু মাঝে মাঝে এমসিকিউতে আমরা ডিফিকাল্টি লেভেলটাকে একটু বাড়ানোর জন্য, বোকা বাড়ানোর জন্য একটু এই কাজটা করি। যেমন মনে করে যে আমি ফাইভ এইচ দিলাম, এটা বলতে কি বুঝো, এখন তোমাকে আমি বললাম যে সামনের সংখ্যাটা অণু সংখ্যা, কিন্তু এক্ষেত্রে সামনের সংখ্যাটা অণু সংখ্যা হবেই না, কারণ আমি হাইড্রোজেন অণু নেই নেই। আবারও বলছি অণু তুমি যদি দেখো, অণু দেখলেই তুমি বুঝবা যে অণুর মধ্যে নিচে কোনো না কোনো সংখ্যা থাকবে অথবা একাধিক মৌলের পরমাণু থাকবে। তো সেই ক্ষেত্রে আমি একটা হাইড্রোজেন দেখতে পাচ্ছি, এটা হাইড্রোজেন পরমাণু, তো এখানে পাঁচটি হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে। আবারও বলছি যে এখানে তুমি যখন পাঁচটা অণু বললা, কেন নিচে সংখ্যা দেখতে পাচ্ছ, তার মানে এটা হাইড্রোজেন অণু, কিন্তু এখানে নিচে হাইড্রোজেন কোনো সংখ্যাই নেই, তো এটা হাইড্রোজেনের পরমাণু কিন্তু পাঁচটি, ঠিক আছে। তো এটা ছিল মৌলিক পদার্থের অণুর ব্যাপারে আমি কথা বললাম। এখন যৌগিক পদার্থের অণু, যৌগিক পদার্থের অণু সংকেত দেখার নিয়ম, আমরা সংকেতের মধ্যে ছিলাম যে যৌগিক মৌলিক পদার্থের সংকেত এবং এই সংকেতের জাস্ট হাতে গোনা কয়েকটা উদাহরণ ছিল এগুলাই। এখন যদি বলা হয় যে সংকেত লেখার নিয়ম কি বা যৌগিক পদার্থের অণুর কিভাবে আমরা সংকেত লিখব, তাহলে যোজনী তোমাকে মাস্ট জানতে হবে, অবশ্যই জানতে হবে। কেউ কখনো যোজনী মুখস্থ না করে সংকেত তৈরি করতে বসেও না, সমস্যা করবা। এখন যা বলছিলাম যে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, এই অধ্যায় ছিয়াশি এবং সপ্তাশি নম্বর পেজের মধ্যে দুটো চার্ট আছে, কোন মৌলিক পথ যোজনী কত সবগুলো দেওয়া নেই, শুধু ব্যবহারিক যেগুলো পরীক্ষাতে বেশি আসে এমন মৌলিক পথ মানে দেওয়া আছে, অবশ্যই চারটা মুখস্থ করবা, ঠিক আছে। এখন আমি ধরে নিচ্ছি তোমাদের সামনে বইটা খোলা, তোমরা চার্ট দেখবো এবং কম্পেয়ার করবো, আমি কিছু মৌলের সংকেত লিখবো এবং সংকেতটা লেখার মাধ্যমে তোমাদের কিছু এস ডাব্লিউ থাকবে, ভাষার কাজ দেবো, সেই হিসেবে প্র্যাকটিস করবা। তোমাদের কিন্তু ক্লাস এইটে তুলনামূলক প্র্যাকটিস খুব কম হয় এই জিনিসটা। এখন নাইনে তোমরা যদি সংকেত না লিখতে পারো অথবা কোশ্চেনের মধ্যে কথায় একটা সংকেত লেখা আছে ওটাকে তুমি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে না লিখতে পারো, তাহলে কিন্তু পুরো কোশ্চেনটাই গেল। তো এটা খুব সিরিয়াস জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেভাবে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। তাহলে এখন যোগের সংকেত লেখার নিয়মের মধ্যে আসি, যে আসলে যোগের সংকেতটা কিভাবে লেখে। মনে করো এ একটি মৌলিক পদার্থ, বি একটি মৌলিক পদার্থ, দুটি ভিন্ন মৌলিক পদার্থ, এ বি তো আসলে কোনো মৌলিক পদার্থ না, ধরে নিলাম এ একটি মৌলিক পদার্থ, বি একটি মৌলিক পদার্থ, এ এর যোজনী ধরলাম ছোট হাতের এ, বি এর যোজনী ধরলাম ছোট হাতের বি। আবার বলছি এ একটি মৌলিক পদার্থ, বি একটি মৌলিক পদার্থ, এ যোজনী ছোট হাতের এ, বি এর যোজনী ছোট হাতের বি। এরা যখন যৌগ গঠন করে তখন তারা প্রথমে পাশাপাশি অবস্থান করবে, এরা যারাই হোক না কেন যে কোনো মৌলিক পদার্থ হতে পারে, তাহলে এ যোজনী বসবে বি এর নিচে এবং বি এর যোজনী বসবে এ এর নিচে। এভাবে আমরা যৌগিক পদার্থের অনুসংকেত তৈরি করবো। আবারও বলছি যখন আমরা এভাবে দুটো মৌলিক পদার্থ নিব এ বি, যে কোনো মৌলিক পদার্থ হতে পারে, এ যোজনী যদি ছোট হাতের এ হয়, বি এর যোজনী যদি ছোট হাতের বি হয়, তাহলে তারা তখন পাশাপাশি অবস্থান করবে, এ যোজনী বসবে বি এর নিচে এবং বি এর যোজনী বসবে এ এর নিচে। এভাবে আমরা কাজ করব। এখন আমি এক সিরিয়ালে কতগুলো যৌগিক পদার্থের নাম লিখছি এবং সেই হিসাবে আমরা যোজনী ট্রান্সফার করার মাধ্যমে আমরা এই কাজটা করব। আমি এখানে কতগুলো মূলক বা যৌগমূলকের নাম লিখবো। যৌগমূলক কি, তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম, যখন কতগুলো পরমাণু পরস্পর সাথে যুক্ত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং বিক্রিয়ার আগে আর পরে একই অবস্থা বিরাজ করে, তাদেরকে যৌগমূলক বলে। এখন এই যৌগমূলকগুলোর নাম এবং সংকেত চিহ্ন, মাথার উপর কি আধান চিহ্ন থাকে এবং যোজনী তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে আমি শুরু করছি নিয়মটা। তো প্রথমে আমি কতগুলো যৌগের নাম দিচ্ছি, আমি ক্যালসিয়াম দিয়ে দিচ্ছি। মনে করো যে এখানে দিলাম আমি ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড প্রথম যৌগটা,
ঠিক আছে আমি এটা সংকেত দেখব তারপরে একই ভাবে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম ফসফেট কয়টি যৌগের নাম দু একটা প্র্যাকটিস করলে বুঝতে পারবা আসলে জিনিসটা কি প্রথম যৌগের নাম কি প্রথম যৌগের নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এখন ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেতটা কি হবে নাম দেখে বুঝতে পারছি আমরা যে ক্যালসিয়াম এবং ক্লোরিন থাকবে তাহলে যুক্ত হয়ে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আমি এখনো মনে করো সংকেত লিখতে পারি না আমার অবস্থা তোমাদের মতো যে আমি বেশি কিছু জানি না তবে আমি যোজনী মুখস্থ করেছি এবং আমি মৌলিক পদার্থের প্রতীকের ব্যাপারে আমি সামান্য আইডিয়া রাখি তো এখন এখান থেকে যদি আমরা আসি তাহলে ক্যালসিয়াম আমি লিখলাম ক্যালসিয়াম এবং আমি লিখলাম ক্লোরিন দুটি মৌলিক পদ আমি পাশাপাশি লিখলাম ক্যালসিয়াম এবং ক্লোরিন তারপর আমি কি করব তারপর আমি যোজনী ট্রান্সফার করব ক্যালসিয়ামের যোজনী কত মুখস্থবিদ্যা এখন আপাতত মুখস্থবিদ্যা অনুযায়ী আমরা জানি ক্যালসিয়ামের যোজনী 2 এবং ক্লোরিনের 1 আর না হলে বই 4টা দেখো তাহলে ক্যালসিয়ামের যোজনী 2 বসবে এখানে ক্লোরিনের যোজনী 1 বসবে ক্যালসিয়ামের নিচে তাহলে এখানে বসলো 2 এখানে বসলো 1 কিন্তু আমরা কখনো 1 দিয়ে গুণ করি না 1টাকে কখনো উল্লেখ করি না তাই 1 থাকবে না তো শেষ পর্যন্ত আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত লিখতে পারি CaCl2 শেষ পর্যন্ত আমরা সংকেত দেখলাম ক্যালসিয়াম CaCl2 এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড সংকেত তাহলে সংকেত যদি জানি পরমাণু প্রতীক যদি জানি অথবা যৌগমূলকের সংকেত যদি জানি আমরা কিন্তু ইজিলি কাজটা করতে পারবো নেক্সট এখানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তো ক্যালসিয়াম অক্সাইড এখানে ক্যালসিয়াম এবং অক্সিজেনকে আমি পাশাপাশি দিলাম এখনো সংকেত কিন্তু না এটা মধ্যবর্তী একটা পর্যায়ে তো এখন ক্যালসিয়ামের যোজনী 2 অক্সিজেনের যোজনী 2 তো ক্যালসিয়ামের যোজনী 2 অক্সিজেন যোজনী 2 আমি ক্যালসিয়ামের যোজনী অক্সিজেনের নিচে লিখলাম অক্সিজেনের যোজনী ক্যালসিয়ামের নিচে লিখলাম ভালো কথা এরপর কি এরপর যদি পাশাপাশি যোজনীর মধ্যে কমন উৎপাদক থাকে ঠিক আছে অথবা সরল গুণিতক থাকে তখন আমরা সেই নাম্বারটাকে কাটে দেবো তো ওরকম রাখবো না তাহলে এখানে 2 2 কাটা যাবে কাটার পরে দেখছি কোনো সংখ্যাই নেই তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে CaO এভাবে সিম্পলি আমরা ক্যালসিয়াম অক্সাইডের সংকেত তৈরি করতে পারবো এরপর আসছে ক্যালসিয়াম সালফেট আমার বলছে ক্যালসিয়াম সালফেট আমি ক্যালসিয়াম সালফেট কি অবশ্যই ক্যালসিয়াম থাকবে এবং সালফেট কিন্তু অনেকে ভুলক্রমে এস লিখে ফেলে সালফেট ভুলক্রমে অনেকে এস লিখে ফেলে যারা যৌগমূলকের সংকেত জানে না এস কিন্তু সালফার সালফেট না সালফেটের সংকেত হচ্ছে SO4 মাথার উপর -2 চিহ্ন থাকে তবে যৌগের মধ্যে কখনো -2 দিতে হয় না এখন সালফেটের এবং ক্যালসিয়ামের যোজনী আমাকে জানতে হবে আমি প্রথমে জানলাম সালফেট মানে SO4 ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 তো আমি যদি এখানে 2 লিখি দেখো এটা 42 42 মনে হচ্ছে মনে হচ্ছে আমি 42 লিখে ফেললাম আসলে 42 তো কোনো কাজও নেই আমি 2 লিখছিলাম ওখানে তো এখানে 2 লিখলাম তাই এটা যাতে 2 এর মতো 42 মনে না হয় এই জন্য একটা ব্র্যাকেট দিলাম এবং সালফেটের যোজনী 2 আমি এখানে 2 দিলাম তো দেখলাম যে দুটারই নিচে সংখ্যা 2 তাহলে কমন উৎপাদক এখানে দেখা যাচ্ছে যে 2 এখান থেকে আমি কাটে ফেলতে পারি 2 2 ক্যান্সেল যদি 2 ক্যান্সেল হয়ে যায় পরে ব্র্যাকেটের আর কোনো প্রয়োজন নেই ব্র্যাকেট আমরা দেব না তাহলে এখানে আমরা লিখতে পাবো ক্যালসিয়াম সালফেট SO4 ক্যালসিয়াম সালফেটের সংকেত হচ্ছে CaSO4 এখন হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট ঠিক আছে ক্যালসিয়াম নাইট্রেট আমি একটু বড় করে লেখার চেষ্টা করি ক্যালসিয়াম নাইট্রেট এখানে ক্যালসিয়াম দিলাম আর এখানে আমি দিলাম নাইট্রেট NO3 তো এখন নাইট্রেট এর সংকেত NO3 এই ব্যাপারে তোমাকে আগে জানতে হবে NO3 এর যোজনী 1 এই ব্যাপারেও তোমাকে জানতে হবে যে কার যোজনী কত তাহলে ক্যালসিয়াম লিখলাম নাইট্রেট লিখলাম পাশাপাশি দুটিকে এখন যোজনী আমরা এক্সচেঞ্জ করব ক্যালসিয়ামের যোজনী 2 তাহলে অবশ্যই এখানে 2 লিখবো কিন্তু 2 লিখলে মনে হচ্ছে 32 হয়ে গেছে তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে তো ব্র্যাকেট দিলাম ক্যালসিয়ামের যোজনী 2 এবং নাইট্রেট মূলকের যোজনী 1 তাহলে এখানে আমি 1 দিচ্ছি তাহলে এখানে 1 দিয়ে তো কোনো লাভ নেই আর এখানে 2 দিতেই হবে কোনো কারাটি গেল না তাহলে মূল সংকেতটা আমরা পাচ্ছি CaNO3 ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে হবে 2 ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 ব্র্যাকেট দিয়ে 2 এবং একটা ব্যাপার তোমাদেরকে আমি সাবধান করে দিই এখন অনেকের প্রতীক বা সংকেত লেখার সময় তোমরা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষরটাকে মেনটেন করো না ঠিক আছে অনেকের আবার বলছে এটা কেমিস্ট্রিতে একটা ক্রাইমই বলা চলে তুমি যখন প্রতীক বা সংকেত লিখবা অবশ্যই মৌলিক পদার্থের যৌগিক পদার্থের যা লেখো না কেন সংকেত কিন্তু তোমাকে বড় হাতের এবং ছোট হাতের যে অক্ষরটা আছে অবশ্যই মেনটেন করতে হবে যে এখানে অক্সিজেনটা বড় হাতের আছে এখানে বড় হাতের
তুমি যদি ছোট হাতে দিয়ে দাও আমি যদি কাটে দিয়ে পরীক্ষার খাতায় জিরো পাওয়া যাবে তখন কিন্তু পরে ক্লেম করতে পারবে না যে স্যার আমি তো ঠিকই সংকেত দেখেছিলাম ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু খুব খেয়াল করবে যেমন ক্যালসিয়াম ক্লোরাইড ক্লোরিন আছে এখানে সি বড় হাতের এল ছোট হাতের অনেকে দেখা যাচ্ছে এল ছোট হাতেরটাই বেশি বড় হয়ে মানে লিখে ফেলেছো সিটা দেখা যাচ্ছে অনেক ছোট করে লেখা আছে তো এই জিনিসগুলো কিন্তু এখন থেকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে একদিনে ঠিক হবে না চেষ্টা করবো লেখা দেখবা যে লিখতে লিখতে কয়েক সপ্তাহের মধ্যে জিনিসটা আয়ত্তের মধ্যে চলে আসে তাহলে আমাদের লাস্ট যেই সংকেতটা দেখতে পাচ্ছি আমরা ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ফসফেট এখন ক্যালসিয়াম ক্যালসিয়ামের জায়গায় লিখলাম ফসফেটের সংকেত হচ্ছে PO4 মুখস্থ রাখবা চার্টের মধ্যে আছে এটা ফসফেটের সংকেত PO4 এখন এখানে যে ফসফেটটা দেখা আছে এই ফসফেটের যোজনী কত বই দেওয়া আছে ফসফেটের যোজনী 3 তাহলে অবশ্যই ফসফেটের যোজনী 3 আমি এখানে বসাবো এবং ক্যালসিয়ামের যোজনী 2 ব্র্যাকেট দিয়ে আমি এখানে বসাবো তাহলে ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে Ca3PO42 ব্যাপারটা কিন্তু খুব ইজি শুধুমাত্র আমাদেরকে প্রতীক এবং সংকেতের ব্যাপারে জানতে হবে ঠিক আছে তো এটাই ছিল সংকেত লেখার নিয়ম এখন এখান থেকে আরো কিছু পড়া আসে যে সংকেতের তাৎপর্য লেখো সংকেতের তাৎপর্য কি যেমন এতক্ষণ পর্যন্ত আমরা যৌগিক পদার্থ লিখলাম এরপরে আমরা মৌলিক পথ পূর্বে মৌলিক পথের সংকেত দেখেছিলাম H2 আমরা এখান থেকে সংকেতের তাৎপর্যের ব্যাপারে আলোচনা করতে পারি যেমন সংকেতের মাধ্যমে আমরা বুঝতে পারবো পথের মৌলিক পথ নাকি যৌগিক পথ ঠিক আছে সংকেতের মাধ্যমে আমরা বুঝতে পারবো যেটা মৌলিক পথের অণু নাকি যৌগিক পথের অণু মৌলিক পথ হলে অন্য কোনো পথ পাওয়া যাবে না যৌগিক পথ হলে একাধিক মৌলিক পথের অস্তিত্ব পাওয়া যাবে আর যে জিনিসটা বলছিলাম যে সংকেতে যে প্রশ্নটা আসে একটা অণুর মধ্যে কয়টা পরমাণু আছে এই জিনিসটা তোমরা জানতে পারবা তো এইগুলো কিন্তু আমি যত কিছু লিখলাম সবগুলো কিন্তু একটা অণু যেমন এখানে হাইড্রোজেন হাইড্রোজেনের সামনে মনে মনে এক আছে এখানে আমি ক্যালসিয়াম ফসফেট লিখলাম ভিতরে কি থাকে থাকবে ব্যাপার না সামনে কিন্তু মনে মনে এক আছে তাহলে একটা অণুর মধ্যে কয়টা পরমাণু থাকে এই ব্যাপারে আমরা জানতে পারবো এবং আরও কয়েকটা পড়া আছে যেমন এর মাধ্যমে আমরা আণবিক ভর বের করতে পারি শতকরা সংযুতি বের করতে পারি কিন্তু এই জিনিসটা তোমাদের কাছে এখন এত ডিটেল বলবো না এই কারণে কারণ আণবিক ভর আমাদের এর পরের টপিকের পড়া শতকরা সংযুতি তোমরা ষষ্ঠ অধ্যায় গিয়ে পাবা তাহলে সিরিয়ালি বই পড়তে পড়তে এই পড়াগুলো চলে আসবে তাহলে সংকেতের তাৎপর্য আমি আরেকবার রিপিট করি সংকেতের মাধ্যমে আমি কী বুঝতে পারি যে পথরা মৌলিক নাকি যৌগিক পথ তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে এর আণবিক ভর বের করতে পারি আমরা এখান থেকে শতকরা সংযুতি বের করতে পারি এই নিয়মগুলো পরে ধীরে ধীরে আমরা শিখতে থাকবো তাহলে ঠিক আছে তোমরা সংকেত প্র্যাকটিস করবে আমি যেমন ক্যালসিয়াম দিয়ে করলাম তোমরা বইয়ের মধ্যে যতগুলো তোমাদের যৌগমূলক দেওয়া আছে বইয়ের মধ্যে যতগুলো যৌগমূলক দেওয়া আছে এবং ক্লোরিন এবং অক্সিজেন দিয়ে ক্লোরিন এবং অক্সিজেন দুটো দিয়ে করলে মোটামুটি ভালো প্র্যাকটিস হবে ক্লোরিন এবং অক্সিজেন দিয়ে এবং যতগুলো যৌগমূলক আছে তা দিয়ে তোমরা যৌগ গঠন করার চেষ্টা করবো যেমন কি সোডিয়াম ক্লোরাইড এখানে আমি ক্যালসিয়াম দিচ্ছি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম এখানে দিলাম অক্সাইড তারপর সোডিয়াম সালফেট সোডিয়াম নাইট্রেট সোডিয়াম ফসফেট সোডিয়াম কার্বোনেট হাইড্রোজেন কার্বোনেট এভাবে পাশাপাশি ধাতু এবং ওই পাশে কোনো পরমাণু বা মূলক দিয়ে তোমরা সংকেত লেখার প্র্যাকটিস করবা ঠিক আছে তাহলে প্র্যাকটিস চালিয়ে যাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ